আমি ডিভোর্সি আমাকে বিয়ে করলে বিশ কোটি টাকা দিব জামাইকে বিয়ের সাথে সাথে আমার নাম হায়াত বিনতে কুমকুম আমার বাসা দুবাইয়ের বুরুজ খলিফার পাশেই আমার মার্কেটের বিজনেস আছে যা আমি পৈতৃক সূত্রে পেয়েছি সব মিলিয়ে আমার প্রায় দুশো কোটি টাকা সম্পত্তি রয়েছে আমার বারো বছর আগে বিয়ে হয়েছিল সেই জামাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাকে আমার অনেক টাকা মেরে দিয়েছে তাই তাকে তালাক দিয়ে দিয়েছি এখন আমার বয়স প্রায় চল্লিশ বছর আমি একজন কম বয়সী জামাই চাই যার বয়স হবে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে কম বয়সী ছেলেরা বৌদের একটু বেশি আদরই করে বেশি বয়স্ক ছেলেরা বইয়ের দিকে আদর যত্ন কম নেয় যা আমি আমার আগের স্বামীর থেকে পেয়েছি যার বয়স ছিল প্রায় পঞ্চাশ বছরের উপরে আর তাছাড়া আমার আগের আগের স্বামী অক্ষম ছিল সেই কারণে মেনলি তাকে ডিভোর্স দিয়েছি যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার ফেসবুক মেসেজ দাও সাথে সাথে ছবি পাঠাও পছন্দ হলেই আমি তোমাকে নক করব। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এভাবে ফেসবুকে বিয়ের জন্য পাত্র চেয়েছেন চল্লিশ বছরের দুবাইয়ের এক সুন্দরী তরুণী তাও আবার পাত্রের বয়স যেন হয় দশ থেকে বাইশ বছরের ভিতরে অন্যদিকে লন্ডন হাইকোর্ট দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকথুমের সঙ্গে প্রিন্সেস হায়া বিনতে আল হোসেনের বিবাহ বিচ্ছেদের মামলার রায় ঘোষণা করেছেন দুবাই শাসককে রায় সন্তানের ভরণ পোষণের জন্য কোটি পাউন্ড নির্দেশ দেওয়া হয়েছে আদালত জানিয়েছে আজীবন নিরাপত্তা নিশ্চিত করতে জর্ডারের বাদশাহ আবদুল্লার সদবন রাজকুমারী হায়া বিনতে আল হুসেন এবং দম্পতি দুই সন্তানকে এই অর্থে সিংহভাগ দিতে হবে আদালত শেখ মোহাম্মদকে হায়ার ব্রিটিশ প্রসাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রথম কিস্তিতে তিন মাসের মধ্যে প্রায় তিরিশ কোটি ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন দু সালের এপ্রিলে হায়া তার দুই সন্তানকে নিয়ে দুবাই থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন পরে তিনি সন্তানদের হেফাজত আর্থিক ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে তিনি আল মাকতুমের বিরুদ্ধে মামলা করেন এসব মামলায় তার খরচ হয়েছে প্রায় সাত কোটি পাউন্ড রায়ে আদালত বলেছেন তারা অভিযোগগুলোর সত্যতার ভিত্তিতে তারা পেয়েছেন তাতে দেখা গেছে শেখ মোহাম্মদ তার অন্য দুই সন্তান রাজকুমারী লতিফা ও রাজকুমারী শামশাকে অপহরণের পরিকল্পনা করেছিলেন পরবর্তীতে ক্রিম ব্রিজের রাস্তা থেকে তাদের অপহরণ করা হয় এবং হায়াকে নিয়মিত ভয় দেখানো হতো এনএসও গ্রুপের পেগাসা স্পাই ওয়ার ব্যবহার করে তিনি হায়া ও তার দুই আইনজীবী সহ তার পাঁচ সহযোগীর ফোন হ্যাক করেছিলেন ওই সময় এই দম্পতির আদালতের কার্যক্রমের মধ্যে ছিল শেখের এজেন্টরা হায়ার বার্কশায়ার বাড়ির পাশে নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি বিবেচিত হতে পারে এমন একটি সম্পত্তি তিন কোটি পাউন্ড দিয়ে কেনার চেষ্টা করেছিলেন এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্মটি বিশেষ থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন